আসসালামু আলাইকুম, আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আর বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, প্রথমে একটা আমি ইন্টারনেটের বিষয়টা বলি। আমাদের গতকালকের ক্লাসটাও কিন্তু কেটে গেছে, আজকে শুরু করলাম তখনও কিন্তু কেটে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যখন রাহাত জবমেতে ক্লাস নিছি বা অন্যান্য ক্লাস করছি, তখন তো নেটে এই প্রবলেমটা হয় নাই, এখন হচ্ছে কেন? কারণটা হচ্ছে, আপনার রিটেন ম্যাথে আমি পুরো বোর্ডটা বড় করার চেষ্টা করি যাতে অনেক কিছু লেখা যায়। যখন আমরা পুরো বোর্ডটা বড় করার চেষ্টা করি, তখন মোবাইলটা যেখানে রাখা হয় ওই স্ট্যান্ডটা অনেক বেশি পিছনে নিতে হবে। যখনই পিছনে নেওয়া হয়, তখন হচ্ছে ইন্টারনেট এই লোডটা নিতে পারে না, তখনই ক্লাসটা বারবার কেটে যায়, কথা কি বুঝছেন? আর যদি বোর্ডটা আমরা ছোট করি, তখন আর কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখন ছোট করলে সমস্যাটা হচ্ছে, তখন বোর্ডে অনেক জায়গা জুড়ে লেখা যায় না। এর জন্য রিটেন আমাদের একটু ধৈর্য রাখতে হবে, যদি ক্লাস একটু কেটেও যায় আবার আমরা রিকানেক্ট দিয়ে ক্লাসটা শুরু করব, কথা কি বুঝছেন? এটা আপনাদের স্বার্থে আমি করতেছি, কারণ বোর্ড যদি ছোট হয়ে যায় তখন অনেক কিছুই লেখাটা কঠিন হয়ে যাবে, কথা কি বুঝতে পারছেন? সুতরাং রিটেন ম্যাথ যেহেতু শিখতে আসছেন, এখানে সর্বোচ্চ ধৈর্য আপনারও থাকতে হবে, সর্বোচ্চ ধৈর্য আমারও থাকতে হবে। আর যদি কেউ বলেন যে ভাই কাটাকাটি জানি না হয়, তাহলে আমি প্রিলির মতো করে বোর্ড ছোট করে পড়াইতে পারবো, তখন হয়তোবা ক্লাস আর কাটবে না, কথা বলছেন? তখন আবার আপনার অনেক কিছুই লেখা বুঝবেন না, একটু ঝাপসা হয়ে যাবে। এই জন্য আমরা একটু ধৈর্যশীলভাবে আগাবো। আর আমি যে ফিডব্যাক চাচ্ছি, সেই ফিডব্যাকগুলো দিবেন, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, তাহলে লিখবেন অল ক্লিয়ার, ভাই আপনি কেমন আছেন, এগুলো আমরা পরেও আলোচনা করতে পারবো, এগুলো আমাদের এখন ইম্পর্টেন্ট আলোচনা না। সুতরাং ক্লাস শুরু হলে প্রথমে আপনার যেটা কাজ, আমার প্রথম প্রশ্নের উত্তর দেওয়া, যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, কথা কি বুঝছেন? এর বাইরের প্রসঙ্গগুলো আপাতত আমাদের থাক, আমি কেমন আছি, ভালো আছি কিনা, এগুলো ইনশাআল্লাহ আমরা পরে জানবো। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। যেহেতু বোর্ডটা আমি একটু বড় করছি, কোনো কারণে যদি ক্লাস কেটে যায় কোনো সমস্যা নাই, 2-3 মিনিট অপেক্ষা করবেন, আমি আবার রিকানেক্ট করে যেখানে পর্যন্ত শুরু হয়েছিল সেখান থেকে শুরু করব। তার মানে আপনাদেরও ধৈর্য থাকতে হবে, আমারও ধৈর্য থাকতে হবে। আচ্ছা, পিছনের ক্লাসের কোনো কিছু যদি কেউ না পারেন সমস্যা নেই, সেটা আমি আগামী ক্লাসে দেখিয়ে দেবো। আজকে আমরা নতুন জিনিস পড়বো, টাইপ 4, লগারিদমের সবচেয়ে সুপার ইম্পর্টেন্ট টাইপ। টাইপ 4 এর পাশে লেখেন মাস্টুনো, এবং মাস্টুনো দিয়া আরো একটা কথা লেখেন মেবি 44, মেবি 44 রিটেন, এটা লিখতে পারেন। মানে এটা হচ্ছে মাস্টু নোট থেকে বেশি ইম্পর্টেন্ট। টাইপ ফোর হচ্ছে মাস্টু নোট থেকে বেশি ইম্পর্টেন্ট, মেবি 44 রিটেন, এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে লগারিদমের সবচেয়ে সহজটাই হচ্ছে টাইপ 4, যদি বুঝতে পারেন। আমি 1 নম্বর এক্সাম্পলটা অনেক সময় নিয়ে বুঝাবো, সবাই খুব মনোযোগ সহকারে 1 নম্বর এক্সাম্পলটা বোঝেন। 1 নম্বর কি বলছে, আমি 1 নম্বরে 2টা এক্সাম্পল দিয়েছি, আমি প্রথম এক্সাম্পলটা করাই দিচ্ছি, প্রথমটা বললে দ্বিতীয়টা একই জিনিস। লগ এত হলে আপনারা হয় কোনো কিছু প্রমাণ করতে বলবে, নাহলে কোনো কিছু মান বের করতে বলবে, কথা কি বুঝছেন? হয় এটার মান বের করতে বলতে পারে, অথবা বলতে পারে দেখান যে এটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন, টাইপ 4 এর সবগুলো ম্যাথ এই নিয়মই। আচ্ছা, আমার গল্পটা কি, যখনই আমাকে এই ধরনের কোনো ম্যাথ দেবে, একাধিক উপাদান সমান দিয়ে দিছে, টাইপ 4 এর সবগুলো এক্সাম্পল এরকম করবে, একাধিক উপাদান সমান দিয়ে দেবে। আপনার প্রথম কাজ এই পুরোটা সমান সমান কিছু একটা ধরলেন, পি ধরতে পারেন, এম ধরতে পারেন, কে ধরতে পারেন, যা খুশি তাই ধরেন। তাহলে আমি সবগুলোরে ধরলাম পি। আচ্ছা, সবগুলোরে যদি পি ধরি, তাহলে এতটুকু সমান সমান, এতটুকু সমান সমান কি আমি পি লিখতে পারি না? আমি পুরোটা সমান সমান পি ধরবো, টাইপ 4 এর যখনই কোনো ম্যাথ করব, গল্প কি, পুরো যেটা সমান দেওয়া আছে এটা সমান সমান আমি পি ধরবো। ধরলাম, ধরার পর আমি এতটুকু সমান সমান কি পি লিখতে পারি, লিখলাম। এখন এই জায়গায় আমি যা করব, এইসব জায়গায় আমি তাই করব, এটারও কি এরকম লেখা যায় না, এটারও কি এরকম লেখা যায় না? তার মানে আমরা লগারিদম শিখছিলাম কি ভাইয়া, একটা অংশে যা করব বাকি সবগুলো অংশে তাই করব। তাহলে আমি এতটুকুর খেলা যদি খেলতে পারি, তাহলে এই বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে,
এটাই হচ্ছে লগারিদমের সবচেয়ে সহজ বিষয়। আচ্ছা তাহলে এটার একটু খেলি আমরা, এটা যদি আর আর গুণ করি তাহলে কি, বা লগ এ সমান সমান কি পি ইন্টু বি মাইনাস সি। আচ্ছা এই পর্যন্ত করার পর একটু থামবেন, কি থামবেন, থাইমা দেখবেন আপনার কি প্রমাণ করতে বলছে। আচ্ছা এই দেখে আমার কাজ কারে নিয়া এরে নিয়া, তাহলে একটু দেখেন তো এর উপরে পাওয়ারটা কি আছে, এর উপরে পাওয়ার আছে এ। যখনই আমরা টাইপ ফোর এর কোনো ম্যাথ করবো ফার্স্টে খেলতেছি কারে নিয়া এরে নিয়া, তখন দেখবো এর পাওয়ার কি, এর পাওয়ার হচ্ছে কি এ। তাহলে আপনি উভয় পক্ষরে এ দ্বারা গুণ করবেন, খেলা কত সহজ দেখেন, উভয় পক্ষরে এ দ্বারা গুণ করবো, পাশে সাইড নোট লিখে দেবো। তার মানে আমার যেহেতু এখানে এ, এর জন্য আমি কি করছি দেখছি এইটার এর পাওয়ার কি আছে। এই জায়গায় এ না থাকে, যদি পাওয়ার এ স্কোয়ার থাকতো বা অন্য কোনো কিছু থাকতো আমরা তা দ্বারা গুণ করতাম, তাহলে গুণ করবো কি দ্বারা, এ দ্বারা। আচ্ছা এখন এটারে কি লেখা যায়, এটারে কিরকম লেখা যায় না, লগ এ টু দি পাওয়ার এ সমান সমান, এটা যদি এখন আপনি এ দ্বারা ভিতরে গুণ করেন তাহলে কি পি ইন্টু এ বি মাইনাস এ সি। এটা আমরা কিভাবে লিখছি, আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম, সূত্রটা ছিল এরকম লগ এম টু দি পাওয়ার আর সমান সমান কি আর লগ এম। তাহলে লগ এম টু দি পাওয়ার আর সমান সমান যদি আপনি আর লগ এম লিখতে পারেন, তাহলে এই আর লগ এম সমান সমান কি, আমি লগ এম টু দি পাওয়ার আর লিখতে পারি না, তাহলে এখান থেকে আমরা পাইলাম কি লগ এ টু দি পাওয়ার এ সমান সমান কি পি ইন্টু এ বি মাইনাস এ সি, এ দ্বারা উভয় পক্ষের গুণ করছি। এটা হচ্ছে সমীকরণ নম্বর এক। সবাইকে এই পর্যন্ত বুঝছেন, এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লেখেন তো বুঝছি। এই ম্যাথটা বুঝতে টাইপ ফাইভ টাইপ ফোর খুব ইজি, সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা, সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা, মানে আমি যখন যেখানে ফিডব্যাক চাব একটু ফিডব্যাক দিবেন, এর বাইরে কোনো কমেন্টস করবেন না। আমরা এখানে খুব প্রাসঙ্গিক ক্লাস করব, একটা গল্প আমরা করব না, একটা অপ্রয়োজনীয় কমেন্টস করব না। আমি যখন জিজ্ঞাসা করব পিছনের ক্লাসে কি কি পারেন না তখন জানাবেন কি কি পারি না, আমি কি বুঝতে বুঝাতে পারছি, আমি তো প্রশ্নটা এখনো করেই নাই গত ক্লাসে কি কি পারেন নাই, যখন জিজ্ঞাসা করবো তখন জানাবেন। তার মানে আমি যা বলি আমার সাথে আমার মতো করে আগান, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কেউ একটা অপ্রাসঙ্গিক কমেন্টস করবেন না, শুধু আমি যেই কমেন্টসটার জানতে যাবো যেটা বুঝছেন কিনা শুধু লিখবেন বুঝছি। তাহলে আমি কয়েকটা র্যান্ডম কমেন্টস দেখলেই বুঝবো যে বুঝছেন কি বুঝেন নেই। আচ্ছা বুঝছি, তাহলে ভাই যেহেতু এটা প্রথম ম্যাথ আমি আরো একটা অংশ দেখাই দিই, এই অংশ আমি যা করছি এখানে আমি তাই করব। তারপরে যেহেতু আমাদের প্রথম ম্যাথ আমি আরো একটা অংশ দেখাইলাম, তাহলে এইটা আমরা কি করব, বা লগ বি সমান সমান কি আর আর গুণ করলে পি ইন্টু সি মাইনাস এ। আচ্ছা এই জায়গায় খেলতেছি কারে নিয়া, বি রে নিয়া, তাহলে আমার এখন টার্গেট হচ্ছে কি এখান থেকে আমি বি এর পাওয়ার দেখবো, বি এর পাওয়ার কি বি। আরো সোজা বাংলা আপনি যেহেতু এর এ দ্বারা গুণ করছেন তাহলে এখন এর গুণ করবেন কি দ্বারা, বি দ্বারা। আমি কি সবাই বুঝাইতে পারছি। আচ্ছা তাহলে এখান থেকে আসে কি লগ বি টু দি পাওয়ার বি সমান সমান কি পি ইন্টু বি সি মাইনাস এ বি, এটা হচ্ছে সমীকরণ নম্বর দুই। তাহলে আমি এক নম্বর সমীকরণ ঠিক যেভাবে দ্বারা করাইছি, দুই নম্বর ঠিক সেভাবে দ্বারা করাবো, অনুরূপভাবে তিন নম্বর আমি সেভাবে দ্বারা করাবো, কথা কি বুঝাইতে পারছি। তিন নম্বরে আসবে কি, তিন নম্বরে আসবে হচ্ছে এ সি মাইনাস বি সি, এটা হচ্ছে তিন। তাহলে আমরা তিনটা সমীকরণ পাইলাম, এক দুই তিন। তাহলে খেলাটা কি, খেলাটা কিছুই না, যখনই টাইপ ফোর করবে সবগুলো সমান দেওয়া থাকলে এটা সমান কিছু একটা ধরবো আলাদা করব, করার পর কি দ্বারা গুণ করব এটা দেখবো কি পাওয়ার কি, এ নিয়ে খেললে এর পাওয়ার কি, বি নিয়ে খেললে বি এর পাওয়ার কি, সি নিয়ে খেললে সি এর পাওয়ার কি। এবার আমি এক দুই তিন পাইলাম। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এক দুই তিন এটাকে আমি গুণ করব না যোগ করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আপনি তিনটা সমীকরণ পাইছেন এক দুই তিন, এখন এই তিনটা সমীকরণকে আমি গুণ করব না যোগ করব এটা আমি বুঝবো কিভাবে, একটু লক্ষ্য করেন। আপনি যে প্রমাণ করছেন, প্রমাণে কি দেয়া আছে, গুণ দেয়া আছে, প্রমাণ যদি গুণ দেয়া থাকে তাহলে যা বাইর করছেন তা করবেন যোগ। প্রশ্ন হচ্ছে কেন, আমরা একটা সূত্র শিখছিলাম না গত ক্লাসে লগ এ বি, এটা সমান সমান কি ছিল লগ এ প্লাস লগ বি। তার মানে যদি এটার আপনি গুণ আকারে চিন্তা করেন তাহলে কি একাধিক উপাদান যোগ করতে হবে, আমি যদি এক দুই তিন যে যোগ করি তাহলে কি এটা গুণ বানাইতে পারবো। তার মানে আমাকে যেহেতু প্রমাণে গুণ বলছে তাহলে যে সমীকরণগুলো পাবো এগুলোর কি করব, যোগ করব। তাহলে আমরা এক দুই তিন যোগ করি, যোগ করলে কি আসে লগ এ টু দি পাওয়ার এ প্লাস লগ বি টু দি পাওয়ার বি প্লাস লগ সি টু দি পাওয়ার সি,
এটা সমান কি পি ইন্টু এ বি মাইনাস বিসি প্লাস পি ইন্টু বিসি মাইনাস এ বি প্লাস পি ইন্টু এসি মাইনাস বিসি, এই পর্যন্ত পাইলাম। এখন ভাই এগুলোর যেহেতু আর কোনো কাজ নেই, আমি এগুলো একটু মুছে দিই। আচ্ছা, এখন আমরা গুণ করলাম, গুণ করার পর আমরা একটা সূত্র জানি কি, যদি লগ এ প্লাস লগ বি এগুলো গুণ আকার যোগ আকারে থাকে তখন আমি পাই কি লগ এ বি। তাহলে এগুলো যেহেতু যোগ আকারে আছে এগুলোর আপনি কি লিখতে পারেন, লগ এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি, এটা সমান সমান সবগুলোর ভিতর কমন উপাদান কি পি, নিলাম কমন পি, তাহলে কি থাকে এ বি মাইনাস বি সি প্লাস বি সি মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস বি সি। এই বি সি এই বি সি কাটা যায়, এই এ বি এই এ বি কাটা যায়, এ বি মাইনাস বি সি আমি কোথাও মানে একটু ভুল লিখছি, বি সি মাইনাস এ বি বি সি এই জায়গায় একটু ভুল লিখছি, বি সি মাইনাস এ সি মাইনাস বি সি। ব্যাক ক্যালকুলেশনটা একটু আমি শিটে দিয়ে দিছি, ক্যালকুলেশনটা সবাই একটু দেখে নেবেন, বি সি মাইনাস এ বি বি সি মাইনাস এ বি, আর প্রথমটাতে বের করছিলাম কি এ বি মাইনাস এ সি এ বি মাইনাস এ সি। আচ্ছা, তাহলে দেখেন এ বি এ বি কাটা যায়, বিসি বিসি কাটা যায়, এসি এসি কাটা যায়, তাহলে ফাইনালি এটা কি টোটাল হলো জিরো। তাহলে পি দ্বারা যদি জিরো রে গুণ করি তাহলে আলটিমেটলি আসে কত জিরো। আচ্ছা, তাহলে লগ এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি, এটা সমান কত জিরো। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে একটা জিনিস শিখছিলাম, কি শিখছিলাম, বেজার ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুট হয় কত ওয়ান। আজকে আরেকটা জিনিস শিখবো, আমার যদি ইনপুট কখনো ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো, আমার যদি ইনপুট কখনো ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো। তাহলে আপনি এই জিরোর পরিবর্তে এটাকে লিখতে পারেন না, এগুলো সব প্রিলিতে বলে দিছিলাম, লগ ওয়ান যদি বেজ দেওয়া থাকে তাহলে বেজ লিখবেন, বেজ দেওয়া না থাকলে বেজ লিখবেন না। তাহলে আলটিমেটলি কি উভয় পাশ যদি লগ বাদ দেয় তাহলে কি থাকে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইজ টু ওয়ান। সবাই কি আমার কথা বুঝছেন? সবাইকে বুঝছেন? তাহলে ফাইনাল কল্পটা কি, বেজার ইনপুট একই রকম দেখতে হলে আউটপুট হচ্ছে ওয়ান, যদি ইনপুট আমার ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো। তার মানে এখানে কখনো জিরো মানেই হচ্ছে কি লগ ওয়ান, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখন এখান থেকে লগ লগ বাদ দিলে আমার এটা প্রমাণ। তাহলে আমরা সামারি কি শিখলাম, টাইপ করে আমি আরো দুইটা এক্সাম্পল করাবো, সামারি খুব সোজা কি করব, আমি যে পুরো প্রশ্নটা আছে পুরো প্রশ্নটা সমান সমান পি ধরবো বা এম ধরবো কিছু একটা ধরবো, একটা অংশে সমান সমানটা লিখবো, ওখানে যা করছি বাকিগুলোতে তাই করব। ওখানে কি দ্বারা গুণ করবো এটা বুঝবো কিভাবে, প্রশ্নে যা চাইছে তখন ওই প্রশ্নের এর নিয়ে যখন খেলবো এর পাওয়ার কি সেটা দেখব। তারপর যেহেতু সবগুলা প্রশ্নের প্রমাণ গুণ আকারে চাইছে তার জন্য কি যে তিনটা সমীকরণ ধরেছে এগুলো যোগ করে দেবো, তাহলে গল্প শেষ। এটা যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল ওয়ান ডান, যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নেই, আমি আরো একটা এক্সাম্পল করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, অনেকের একটু দাবি ছিল আমি একটু যাতে স্লো ভাবে পড়াই, আজকে যেভাবে পড়াচ্ছি এটা তো মানে ঠিক আছে তাই না, আজকে যেভাবে পড়াচ্ছি এটাই ঠিক আছে না, এর থেকে আর স্লো পড়ানো যাবে না, তাইলে আর সিলেবাসের অর্ধেক শেষ করা যাবে না। কারণ ভাই বিষয়টা হচ্ছে আপনাদের পরীক্ষা মাত্র 3.5 মাস পর, আর রিটেনের সিলেবাস হচ্ছে শেষ করতে লাগে 7 মাস, 7 মাসের সিলেবাস আমি 3.5 মাসে শেষ করব, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আজকে আমি যেই গতিতে পড়াচ্ছি আমার ধারণা এটি মানে সবচেয়ে পারফেক্ট গতি, এর থেকে আর স্লো যদি করি তাহলে সিলেবাসের আমি অর্ধেক শেষ করতে পারবো না। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাস করবেন, আর যে কোনো চ্যাপ্টারের 1 নম্বর ক্লাসটা একটু কঠিন লাগবে, কারণ ওটা তো অনেকদিন পর পড়তেছেন বা রিটার্নের প্রথম পড়তেছেন। আচ্ছা, তাহলে আমরা যদি এক সবাই বুঝে থাকি এবার আসেন 3 দেখেন কত সোজা হয়ে যাবে, 1 নম্বর যদি বুঝে থাকে এবার আসেন 3 কত সোজা দেখেন। প্রথম ক্লাসটা সবাই খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে করবেন, কারণ প্রথম ক্লাসটা যে কোনো চ্যাপ্টারের একটু কঠিন লাগবে, কারণ আপনি তো ওই চ্যাপ্টারটা কোনোদিন রিটার্ন করেনই নাই। 2 নম্বর ক্লাস দেখবেন আরো সোজা, 3 দেখবেন ললিপপ, কথা কি বুঝছেন? আচ্ছা, 3 নম্বর কি বলছে, সামথিং, দেখেন ভাই এখন কত ইজি হয়ে গেল, একটা ম্যাথ বুঝলে আমরা কত সহজে পারি বিষয়গুলা।
আচ্ছা ভাই দেখেন কত ইজি, আপনার সামথিং কিছু একটা দিয়ে বলছে a^2 করতে। আমি বলছি কি যখনই এই ধরনের কোনো ম্যাথ দিবে তখনই কি আমি সামথিং পুরো জিনিসটাকে সমসম কিছু একটা ধরবো। আচ্ছা ধরলাম, ধরার পরের গল্প কি? এরপরের গল্প হচ্ছে আমি প্রথম অংশটুকু নিলাম, আচ্ছা নিয়ে কি করলাম, এটা সমসম লিখলাম p। আচ্ছা এরপরের খেলা কি ছিল? আর আর গুণ করা করলাম। আচ্ছা এই পর্যন্ত খেলার পরের জানি গল্প ছিল কি? এরপরের গল্প ছিল আমি যেহেতু এর নিয়ে খেলতেছি, আমি তখন বলছি কি আমরা এর পাওয়ারটা দেখবো। এর পাওয়ারটা কি ভাইয়া? y² + yz + z² তার মানে আমরা উভয় পক্ষরে কি দ্বারা গুণ করব? y² + yz + z² দ্বারা। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে এই পাশের যদি আমি এটা দ্বারা গুণ করি তাহলে এই পাশের কি আমার এটা দ্বারা গুণ করতে হবে? করেন গুণ, করছি। আচ্ছা তাহলে এখন এইটারে কি আমি এরকম লিখতে পারি না? কিভাবে লিখছি আমরা জানি কি log m^r = যদি r log m হয় তাহলে r log m = কি লেখা যায়? log m^r। সবাই কি গল্প বুঝছেন? তাহলে এইটা সমান কি? p (a - b)(a²+b²)(a²+ab+b²) a - b (a²+ab+b²) এটা মানে আমরা কি জানি a³ - b³ না? তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়? y³ - z³। এই হলো সমীকরণ নম্বর 1। খেলাটা কি আমরা সবাই বুঝছি? এটা বুঝলো অঙ্ক শেষ। আপনি প্রথম কাজ আগের মতোই করছেন, করার পর আমি কি বলছি? খেলা হচ্ছে কারেনিয়া এরেনিয়া। তাহলে আমার কাজ কি? এর পাওয়ার দেখা। এর পাওয়ার কি? y² + yz + z² নিলাম। তারপর এই সম্পর্ক অনুসারে আমি এটা লিখলাম, এক নম্বর সমীকরণ পাইছি। তাহলে এক যেভাবে দাঁড়া করাইছি 2 আর 3ও কি একই রকম দাঁড়া করাইতে পারবো? আচ্ছা এখন একটা প্রশ্ন আছে ভাইয়া, এই জিনিসগুলো চাইলে তো এরকম লেখা যায়, অনুরূপ ভাবে লেখা, কিছু না করে সরাসরি মানটা বের করে দেওয়া। আমার সাজেশন সেটা করবেন না, প্রত্যেকটাই আলাদাভাবে বের করে দিবেন। কারণ এই ম্যাথে যদি নাম্বার 5 দেয় আর আপনি যদি একটা অংশ কইরা বাকি অংশগুলো শুধু অনুরূপ ভাবে লিখে দেন, আমরা হয়তো পৃষ্ঠা বাঁচানোর জন্য অনেক সময় সমাধান পুরোটা করি নাই, যাতে আপনাদের প্রিন্ট আউট একটু খরচ কম হয়, কিন্তু পরীক্ষার হলে পুরোটা করে দিবেন যদি 5 মার্ক দেয়। আর যদি 2.5 মার্ক দেয় তখন এই একটা বাইর করা বাকি দুইটা লিখলেন অনুরূপ ভাবে, কিছু না লিখে সরাসরি লিখে দিলেন। আমার কথা বুঝছেন? 5 মার্ক দিলে সবগুলো করবেন। কথা বুঝতে পারছি? আচ্ছা তাহলে এক যেভাবে বাইর করছি 2 আর 3ও কি একইভাবে বের করা যাবে? তখন 2-এ কি করবেন? 2-এ কারে নিয়ে খেলতেছেন? বিরেনিয়া। তাহলে b এর পাওয়ার কি? z² + zx + x² তখন উভয় পক্ষে কি? z² + zx + x² দ্বারা গুণ করবেন। এরপর কি এটা পাইলেন কি? সমীকরণ নম্বর 2, সমীকরণ নম্বর 3। তারপরের কাজ একদম সোজা, 1, 2, 3 যোগ করা। কেন যোগ করা? এখানে সবকিছু গুণ আকারে আছে। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমরা 1, 2, 3 তিনোটা ম্যাথের জন্য একই মেথড। মেথড কি? পুরোটা সমান সমান সামথিং কিছু একটা ধরবো, আলাদা করব, করার পর এ নিয়ে যখন কাজ করব এর যেই পাওয়ার সেই পাওয়ার নিয়ে উভয় পক্ষের গুণ করব। তারপর তিনটা সমীকরণ পাবো, যেহেতু প্রমাণটা গুণ আকারে করতে বলছে এই জন্য সবগুলোরে যোগ করে দেবো। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন example 3 ডান। এটার বাকি অংশ নিজেরাই সবাই পারবেন। এখন আমি 4 নম্বরটা যে করাবো এটা আবার আরেকটু কঠিন, এই নিয়মই কিন্তু আরেকটু কঠিন, সেটা করাই দিলে পুরো টাইপ ফোরটা হয়ে যাবে। একটু কমেন্টস করেন তো এই বন্ধু বুঝছেন কিনা। আর আমি ভাই আগেই বলতেছি রিটেনে আপনাদের নিজেদেরও পড়াশোনা করতে হবে, যদি চিন্তা করেন শুধু রাহাত ভাই সবকিছু পরে শিখে পণ্ডিত বানিয়ে দিবে। রাহাত ভাই এত বড় ম্যাজিশিয়ান না, মাত্র 3.5 মাসে আপনাকে পণ্ডিত বানাবে। সুতরাং আমার সাথে আপনাকেও পড়াশোনা করতে হবে, আমার সাথে আপনাকেও পড়াশোনা করতে হবে। যদি ম্যাথের পিলিতে দুর্বলতা থাকে, আমি যখন লগারিদম পড়াবো লগারিদম পড়ানোর আগে প্রিলিন লগারিদমের ক্লাস করবেন। যেমন লগারিদমের পর আমি পড়াবো সূচক, যাদের সূচকের দুর্বলতা আছে তারা এখন থেকে সূচকের ক্লাসগুলো করে ফেলেন। আপনি যদি প্রিলির সূচকটা আমার বোঝেন, রিটেনের সূচক আপনার কাছে ডাইল ভাত। একদম সোজা বাংলা, যে আমার প্রিলির ক্লাস বোঝে বা আমার প্রিলির ক্লাস করবে ম্যাথে দুর্বলতা আছে তার কাছে রিটেন ম্যাথ কিচ্ছু না। সবাই একটু ফিডব্যাক দেন তো example 3 কি ডান হয়েছে নাকি। আচ্ছা ভাইয়া বোর্ড একটু মাঝে মাঝে ঝাপসা দেখা যাবে, কারণটা কি? বোর্ডটা একটু মাঝে মাঝে ঝাপসা দেখা যাবে কারণ আমি আপনাকে বলি, এটার আমি টেকনিক্যাল ব্যাখ্যাটা দিই। আপনার আমি যখন মোবাইলটা একটু দূরে রাখবো
তখন হচ্ছে বোর্ডটা বড় দেখা যাবে। আপনারা যারা আমার প্রিলির ক্লাস করেন, দেখেন প্রিলিতে কিন্তু আমি এত কিছু লিখি না, কারণ বোর্ডটা কাছে থাকে। যখন বোর্ডটা দূরে চলে যাবে তখন মাঝে মাঝে লেখা একটু ফেটে যাবে, এর জন্য 30 সেকেন্ড অপেক্ষা করবেন, 30 সেকেন্ড পর অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ আমি যদি এখন ট্রাইপড সামনে আনি, মানে মোবাইল সামনে আনি, তখন এত বড় বোর্ড বসে আমি লিখতে পারবো না, কথা কি বুঝছেন? এর জন্য 30 সেকেন্ড অপেক্ষা করেন, অটো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইবার আসেন এক্সাম্পল নাম্বার 4, টাইপ 4 এর লাস্ট এক্সাম্পল। খুব মনোযোগ সহকারে দেখেন, এটাও একই জিনিস, একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? আচ্ছা সবাই একটু টাইপ ফোরের 4 নম্বর এক্সাম্পলটা দেখেন, একটু এটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা ধরতে পারলে এই ধরনের টাইপে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা কি বলছে? আচ্ছা ভাই, একটু আমরা মনোযোগ সহকারে বিষয়টা বুঝি। সামথিং কিছু একটা দিয়ে আপনাকে কিছু একটা প্রমাণ করতে বসে, আমরা জানি কি শিখছি, সামথিং যাই দেয়া থাকুক এই পুরোটা সমান সমান ধরবো আমি পি। আচ্ছা তাহলে পুরোটা যদি সমান সমান আমি পি ধরি, তাহলে প্রথমটুকু আসে কি, এ বি লগ বেজ হচ্ছে কে, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান সমান হচ্ছে পি, বা এর যদি আর আর করে গুণ করেন তাহলে কি, এ বি লগ এ বি সমান সমান কি, পি ইন্টু এ প্লাস বি। এখন ভাই এই জায়গায় একটু ঝামেলা আছে, ঝামেলাটা কি আগে আমরা করছিলাম কি, এই পর্যন্ত আসার পর এই জায়গার যে টু দি পাওয়ার ছিল এই টু দি পাওয়ার দ্বারা গুণ করছি, কারণ তখন আমরা শুধু এ নিয়ে খেলছি। কিন্তু এখানে কি শুধু এ আছে? এখানে আছে কি, এই পাশে আছে এ বি, এই পাশে আছে এ বি, তার মানে এইটা এই পর্যন্ত আসার পর 1 2 3 যে নিয়মে করছি সেই নিয়মে করা যাবে না। কেন? তখন তো স্পেসিফিক ভাবে কি শুধু এ ছিল অথবা বি ছিল অথবা সি ছিল। তাহলে এখন কি করব, এখন প্রথম কাজ, এই এ বি রে যদি আমি এই পাশে নিয়ে যাই, নিয়ে যেতে পারি না, তাহলে কি লগ বেস কে এ বি সমান সমান কি, পি ডিভাইডেড বাই এ বি ইন্টু এ প্লাস বি। এখন এই এ বি রে যদি ভিতরে গুণ করেন তাহলে কি আছে, পি 1/ab ইন্টু এ প্লাস 1/ab ইন্টু বি, এ এ কাটা যায় বি বি কাটা যায়, তাহলে কি পি ইন্টু 1/b প্লাস 1/a, এটার কি লেখা যায়, p ইনটু 1/a প্লাস 1/b, এই কি লেখা যায়? এই ক্যালকুলেশনটা কি বুঝছেন? আমরা উভয় পক্ষের ab দ্বারা ভাগ করছি, ভাগ করলে p ডিভাইডেড বাই ab সমান সমান কি, a প্লাস b। এখন 1/ab দ্বারা এটাকে গুণ করলে ফাইনালি এরকম আসে, আর log ab এটার কি লেখা যায়, log a প্লাস log b। তাহলে ফাইনালি আমার 1 নম্বর সমীকরণটা কি দাঁড়াইছে, log a প্লাস log b সমান সমান p ইন্টু 1/a প্লাস 1/b। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা কি, আমরা এবার টু দি পাওয়ারের a গুণ করতে পারি না, কেন? কারণ এখানে তো শুধু a নাই, আগের বার শুধু a ছিল, এর জন্য আগেরগুলো যেভাবে করছে এই জায়গায় একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, এই জায়গায় যেহেতু শুধু এ বি সি নাই, সুতরাং আগের ওই খেলাটার খেলা যাবে না। তখন আমি কি করব, এই এ বি দ্বারা উভয় পক্ষের ভাগ করে এ বি দ্বারা এই অংশটারে গুণ করে দিচ্ছি 1/ab দ্বারা, আর লগ এ বি মানে আমি কি জানি, লগ এ প্লাস লগ বি। তাহলে আমি এই একটা সমীকরণ পাইলাম। আচ্ছা এখন আমি এখান থেকে তো একটা সমীকরণ দ্বারা করাইতে পারবো, এখান থেকেও একটা সমীকরণ দ্বারা করাইতে পারবো, পারবো না? তারাকে সবাই একটু বলেন তো, এই পর্যন্ত বুঝছেন কিনা? যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন ওকে, তাহলে বাকি অংশ সোজা। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে বাকি অংশ একদম সোজা, লেখেন একটু ওকে। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন সবাই ওকে, একটু ওকে লেখেন।
এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন সবাই। ওকে, আচ্ছা সবাই যেহেতু ওকে লিখছেন, একজন শুধু আরেকবার লিখছেন আর বাকি সবাই ওকে লিখছেন। যে আরেকবার লিখছেন তার প্রতি আমার সাজেশন থাকবে, প্রয়োজনে এই অংশটুকু আরেকবার দেখে নেন, কারণ একজন বা দুইজনের যদি কোনো বুঝতে সমস্যা হয় এই জিনিস আমার আরেকবার রিপিট করার সুযোগ নেই, কারণ আমার হাতে ভাই সময় অনেক কম। এর জন্য আপনি প্রয়োজনে এটা আরেকবার রিপিট দেখে নেবেন। যদি দুই তিনজন লিখতে আরেকবার, তার মানে এটা অনেকেই বুঝতে পারেন নাই, আমার কথা কি বুঝছেন? দুই একজন যদি কোথাও সমস্যা হয় ওই অংশটুকু আরেকবার একটু টেনে দেখবেন, কারণ সব ক্লাস তো রেকর্ড থাকবে সবসময়। এটা যদি 3.5 মাস না হয় 7 মাস হইতো, এই জিনিস আমি আরো দুইবার বুঝাইতাম। আচ্ছা, 1 2 3 পাওয়ার পর জন্য আমাদের গল্প ছিল কি, আমরা 1 2 3 তিনোটারে যোগ করবো। আচ্ছা, তিনোটারে যোগ করলে কি আসে দেখেন, লক কে প্লাস লক কে বি, লক কে বি প্লাস লক কে সি, লক কে সি প্লাস লক কে। আমরা যদি 1 2 3 যোগ করি তাহলে দেখেন কি কি আসে, এই জায়গায় লক কে এ লক কে আছে দুইটা, দুইটা লক কে, দুইটা লক কে বি প্লাস দুইটা লক কে সি, এই না যদি 1 2 3 যোগ করি। আচ্ছা, আর এখান থেকে যদি আপনি পি কমন নেন তাহলে কি, 1/a প্লাস 1/b প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1/c প্লাস 1/a। এই ম্যাথটা অনেক বড় কিন্তু একদম ইজি ম্যাথ। আচ্ছা, এই জায়গার খেলা একটু খেলি, 1/a 1/a কয়টা 1/a আছে, দুইটা, তার মানে কি 2/a প্লাস 2/b প্লাস 2/c। এখান থেকে যদি 2 কমন নেন তাহলে কি 2p 1/a প্লাস 1/b প্লাস 1/c, তাহলে ফাইনালি 2 log k প্লাস 2 log kb প্লাস 2 log kc। এই তো, আমি যদি একটা 2 কমন নেই তাহলে কি 2, এখান থেকে যে একটা 2 কমন নেন, লক্ষ্য করেন এখান থেকে যে একটা 2 কমন নেই তাহলে কি 2 ইনটু লক এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান কি 2p 1/a প্লাস 1/b প্লাস 1/c। এই দুই দুই কাটেন তাহলে ভাই ফাইনালি কি দাঁড়ায়, ফাইনালি কি দাঁড়ায় একটু দেখি, তাহলে আমার ফাইনালি দাঁড়ায় লক কে এ প্লাস লক কে বি প্লাস লক কে সি সমান সমান কি p ইনটু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এটা হচ্ছে সমীকরণ নম্বর 4। সবাই কি আমার কথা বুঝছেন? আগে কিন্তু 1 2 3 যোগ করলে আমার অ্যান্সার হয়ে গেছিল, এবার 1 2 3 যোগ করলে, এই যোগ তো সবাই অবশ্যই পারার কথা, আমি সেটা পুরো ডিটেলস করেও দিছি, 1 2 3 যোগ করলে আমি এইরকম একটা সমীকরণ পাইলাম, সমীকরণ নম্বর 4। কথা কি বুঝছেন? এটা কিন্তু ডাবল স্টেপের ম্যাথ। এখন আমি 1 2 3 যোগ করলে আগের ম্যাথগুলো তো আমার অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু এবার আর পাই না, এবার পাইছি কত, 4। এখন কি আপনি 4টা সমীকরণ পাইছেন, প্রথম কাজ আপনি 4 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করেন। 4 নম্বর সমীকরণ থেকে আমি যদি 1 নম্বর সমীকরণ বিয়োগ করি, 4 নম্বরে কি লক কে প্লাস লক কে বি প্লাস লক কে সি, এখান থেকে আমি 1 নম্বর সমীকরণ বিয়োগ করব। এই ক্যালকুলেশন গুলো আমার দেখায় দেওয়া উচিত না, কারণ এগুলো আমি সব শিটে দিয়ে দিছি, এগুলো নিজেদের করা উচিত। তাহলে দেখেন এখান থেকে কি এইটা এটা কাটা যায় আর এইটা এটা কাটা যায়, তাহলে কি লক সি পাচ্ছি সমান সমান লক কে সি সমান সমান কি আসতেছে কাটাকাটি করলে, এখান থেকে পি কমন নিবেন, পি কমন নিলে -1/a -1/b, এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায়, তাহলে আসে কি পি ইন্টু 1/c, পি ইন্টু 1/c। ক্যালকুলেশনটা ভাই পুরো শিটে খুব সুন্দর করে দেয়া আছে, কি আছে তাহলে লক কে সি সমান সমান কি পি ইন্টু 1/c, তাহলে বা এই সিরে যদি এই পাশে নিয়ে আসেন সি কি লক কে সি সমান সমান পি, এটারে কি লেখা যায় লক কে সি সি টু দি পাওয়ার সি সমান সমান কি পি, তাহলে এইটা দাঁড়াইলো কত, সমীকরণ নাম্বার 5। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন, এই পর্যন্ত কি বুঝছেন, এই পর্যন্ত কি বুঝছেন? তাহলে আপনি প্রথমে কি 4 থেকে 1 বিয়োগ করলে এরকম একটা সমীকরণ পাবেন, 4 থেকে 2 বিয়োগ করলে হয়তোবা লক কে বি পাবেন, 4 থেকে 3 বিয়োগ করলে আরেকটা সমীকরণ পাবেন, তাহলে 5 পাবো 6 পাবো 7 পাবো। এবার এই 3টা কম্পেয়ার করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। সবাই একটু সমাধানটা দেখেন, তাহলে আমি একটু সামারিটা করে দিই। এটা অনেক কঠিন ম্যাথ, এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করবো,
প্রথমে 1, 2, 3 তিনটা সমীকরণ বের করলাম, তিনটা সমীকরণ যোগ করলাম, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। যোগ করার পর কি করবেন, যে 4 নম্বর সমীকরণটা পাইছেন এখান থেকে একবার 1 নম্বর সমীকরণ বিয়োগ করবেন, একবার 2 নম্বর সমীকরণ বিয়োগ করবেন, একবার 3 নম্বর সমীকরণ বিয়োগ করবেন। করলে কি হবে, একবার লগ বেস কে সি টু দি পাওয়ার সি পাবো, একবার বি টু দি পাওয়ার বি পাবো, একবার এ টু দি পাওয়ার এ পাবো। তখন যে তিনটা সমীকরণ পেলাম 5, 6, 7 এই তিনটা কম্পেয়ার করলে আনসারটা হয়ে যাবে। তার মানে একদম পিওর ক্যালকুলেশনের খেলা, এটা আপনারা এখন নিজেরাই পারবেন। এটা বোর্ড একটু ছোট দেখা, মানে বড় করার পর তো ছোট। এখানে আমি ক্যালকুলেশনটা দেখাতে পারলাম না, এটা আমি শিটে পুরো ক্যালকুলেশনটা দিয়ে দিছি। তার মানে এগুলো হচ্ছে ডাবল স্টেপের ম্যাথ। আমরা যখন 1, 2, 3 করছি এগুলো ছিল সিঙ্গেল স্টেপ, 1, 2, 3 বের করছি, যোগ করে দিছি, রেজাল্ট হয়ে গেছে। কিন্তু 4 আর 5 হচ্ছে ডাবল স্টেপ। ডাবল স্টেপ বলে কি করতে হবে, 1, 2, 3 যে বের করলাম এটা যোগ করলে 4 পাবো। এবার 4 থেকে একবার 1 বিয়োগ করব, একবার 2 বিয়োগ করব, একবার 3 বিয়োগ করব। কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 4 ডান। এই ম্যাথটা পুরো বাসায় একবার করবেন, একটু খাতায় জায়গা নিয়ে নিয়ে, কোনো কিচ্ছু না, একদম ইজি ম্যাথ। আর না পারলে আমি ক্যালকুলেশনটা দিয়ে দিছি, এখন আটকালে ক্যালকুলেশন আটকাতে পারেন, আর কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। সবাই একটু ফিডব্যাক দেন, এই বন্ধু বুঝছেন কিনা। এখন যে টাইপটা পড়াবো সেটা একদম সোজা টাইপ, এখন যে টাইপটা পড়াবো এটা হচ্ছে একদম সোজা টাইপ। আর কেউ যদি কোনো ম্যাথ একটু কম বোঝেন, প্রয়োজনে ওই ম্যাথটা আরেকবার ক্লাসের পর একটু টেনে দেখবেন। দেখা যেতে পারে একটা দিন আমি হয়তো বা 7টা বা 8টা রিটেন ম্যাথ করালাম, আপনি একটা ম্যাথ একটু কম বুঝছেন বা 2টা ম্যাথ একটু কম বুঝছেন, ওইটা আরেকবার একটু দেখে নিতে হবে। কারণ ভাই আপনার এতটুকু মাথায় রাখতে হবে, রাহাত ভাইয়াকে কিন্তু মাত্র 3.5 মাসে পুরো রিটেনের সিলেবাস শেষ করতে হবে। কথা কি বুঝছেন, এতটুকু মাথায় রাইখে আপনাকে পড়াশোনা আগাতে হবে। কারণ আমি একজন বা দুজনের জন্য যদি গতি অনেক আরো স্লো করি, আমার পক্ষে সিলেবাস শেষ করা শেষ সম্ভব হবে না, আর আমার ধারণা এর থেকে আর মানে সহজ করে পড়ানো সম্ভব না। আজ একটা ফিডব্যাক দেন তো, ক্লাস কেমন হচ্ছে? এবার আমি টাইপ 5 পড়ানোর আগে যারা লাইভ করতেছেন একটু ফিডব্যাক দেন, ক্লাস কি সব ঠিকঠাক আছে কিনা, আজকে যেভাবে পড়াচ্ছে এই গতিটাই কি ঠিক আছে কিনা, এটা একটু লেখেন, সবাই লেখেন। স্পিড নিয়ে আপনার মন্তব্য, যাদের কাছে ওকে মনে হবে তারা লেখেন স্পিড ওকে, এস মানে হচ্ছে স্পিড, স্পিডটা নিয়ে একটু কমেন্টস করেন। কারণ আমার কাছে মনে হয়েছে আজকে আমি যে গতিতে পড়াচ্ছি এটাই পারফেক্ট গতি, এর থেকে যদি আমি স্লো করি তাহলে খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা একটু সবাই ফিডব্যাক দেন তো স্পিড বিষয়টা। এবার আমি টাইপ 5 পড়াবো, এটা একদম সোজা টাইপ। আর ভাই আমি পড়ানোর সময় সবই পড়াচ্ছি, কঠিন সোজা এভাবে পড়াচ্ছি না, যা যা পড়ানো দরকার সবই পড়াবো। এখানে অনেক কঠিন ম্যাথ কিন্তু আমাদের শিখতে হবে, এই জন্য ভয় পায় না, একটু ধীরে স্থির ভাবে আগান। আর রাহাত ভাই ইনশাল্লাহ আছে, সাথে থাকবে। স্পিড নিয়ে একটু ফিডব্যাক দেন, তারপর টাইপ 5 পড়ে দিছি। আচ্ছা এইবার আসেন আপনাদের একটু আশার কথা বলি। আশার কথা হচ্ছে আমাদের লগারিদমে যা কঠিন টঠিন ছিল সব পড়ানো শেষ, এখন যা পড়াবো এগুলো সব ইজি, এবং এগুলো সবাই পানির মতো সোজা মনে হবে। আমার লগারিদমে যা কঠিন ছিল এগুলো আমার পড়ানো শেষ, টাইপ 1, 2, 3, 4 এর ভিতর 2 আর 4টা একটু কঠিন, এখন যা পড়াবো এগুলো খুব মজা পাবো, সবাই খুব ইজিলি পারবো। আচ্ছা টাইপ 5 এটা লেখেন ইম্পর্টেন্ট টু নো, টাইপ 5 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আমি আগেই বলে দিচ্ছি আমার ব্যক্তিগত ধারণা টাইপ 4 থেকে এই বছর কোশ্চেন আসতে পারে। আচ্ছা আমি প্রথমে একটা টাইপ 5 এর অঙ্ক করানোর আগে একটা ফর্মুলা লিখব, ফর্মুলাটা সবাই একটু বোঝেন, একটা ফর্মুলা লিখে দিচ্ছি আগে। এই ফর্মুলাটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনটা হয়ে যাবে, এগুলো হচ্ছে বিভিন্ন প্রমাণ। আচ্ছা ফর্মুলাটা আমি একটু লিখে দেই, লগ বেস ইনপুট ইনটু আচ্ছা ভাইয়া এই সূত্র আপনি যদি মুখস্থ করতে যান তাহলে আর কেন রাহাত ভাইয়ের কাছে কষ্ট করে পড়তে আসেন? সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এই সূত্রটা আমি যদি বুঝি তাহলে আমি অঙ্ক নাম্বার 1 আর 2 পারবো। টাইপ 5 এর অঙ্ক পারতে হলে আমাকে এই সূত্রটা জানতে হবে, টাইপ 5 এর অঙ্ক নাম্বার 1 আর 2 পারতে হলে। আচ্ছা এই সূত্র যদি মুখস্থ করতে যান এই পরীক্ষার হলে জীবনে মনে রাখা সম্ভব নহে। আচ্ছা আমরা কি শিখছিলাম, নিচে যেটা থাকে এটার নাম হচ্ছে বেস, আর উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে ইনপুট। নিচে যেটা থাকে সেটার নাম হচ্ছে বেস, উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে ইনপুট। লক্ষ্য করে এখানে যে ইনপুটটা লিখছি আর এখানে যে বেসটা লিখছি দুইটা কি দেখতে একই রকম না? গল্পটা বুঝেন ভাইয়া, গল্পটা বোঝেন?
যখনই আপনার লগারিদমের কোন একটা ম্যাথ করবেন, মনে করেন না বুঝতেই করতেছেন রুলস অনুসারে, যেহেতু সূত্র পড়তেছে সূত্রে ফেলতেছেন, ফেলতে ফেলতে দেখলেন এমন একটা স্ট্রাকচার দাঁড়াইছে যেখানে এরকম একটা সম্পর্ক, এরকম সম্পর্ক মানে কি আমার ইনপুটটা এটা দেখতে যেমন বেসটা দেখতেও তেমন, এরকম সম্পর্ক হয়েছে। এরকম যদি সম্পর্ক হয় তখন আপনি একটা লগ লেখেন, লিখছি, লেখার পর বাকি আছে কি, বাকি আছে নিচে আছে এ, উপরে আছে পি, তার মানে সূত্রটা কি হবে, লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে পি। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে সামারি, কখনো করতে করতে অঙ্ক না বুঝেই করছি, কিছু না বুঝে করছি, করতে করতে যদি এরকম দাঁড়ায় এই জায়গার ইনপুট আর এই জায়গার বেজ এই দুইটা দেখতে একই রকম হয়েছে, তাহলে কাজ কি এই দুটো বাদ দেন, বাদ দিলে কি থাকে, বেজ থাকে এ, ইনপুট থাকে পি, তাহলে সূত্র কি লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে পি। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে দেখেন এক নম্বর অঙ্কটা কত সোজা, একটা প্রমাণ, এগুলো আসলে আড়াই মার্কে আসবে এবং এগুলো আসলে অনেকেই ধরা খেয়ে যাবে। দেখেন কত সহজ করে এখন আমরা প্রমাণটা করি। অঙ্ক নম্বর এক, আমি বলছি না এখন সব ললিপপ, আগামী ক্লাসে সব ললিপপ, আগামী ক্লাসে আবার এই ক্লাসের পিছনে যা যা টুকটাক কম বুঝছেন এগুলো চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা বলছে কি, দেখান যে লগ এটা হচ্ছে বাম পক্ষ, লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে পি, ইন্টু লগ, ইন্টু লগ এইটা সমান সমান আপনারা বলছেন দেখাইতে, এটা সমান সমান হচ্ছে লগ এ বি। আচ্ছা আমি ভাই আপনাদের কি শিখাইছি, যখন এরকম চারটা উপাদান দিবে প্রথমে একটু এগুলার দুইটা দুইটা করে জোড়া বানান, প্রথমে যখন চারটা দিবে আমি দুইটা দুইটা করে জোড়া বানাবো, প্রথম দুইটা নিলাম পরের দুইটা নিলাম, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা এরপর আমি গল্প শিখেছি কি, এরকম করে আসার পরে দেখবেন একটু কি সম্পর্ক কি কেমন কেমন কেমন, আল্লাহ এই যে ইনপুট আর বেজ দেখি দেখতে একই রকম হয়ে গেছে, ইনপুট আর বেজ যদি দেখতে একই রকম হয় তাহলে জানি আমার গল্প কি, তাহলে আমার গল্প কিছুই না, বেজ বেজের জায়গায় থাকবে, ইনপুট ইনপুটের জায়গায় থাকবে, থাকছে। আচ্ছা পরেরটাতে দেখি তো কি হয়েছে, কি হয়েছে, এই জায়গার বেজ আর এই জায়গার ইনপুট আর বেজ একই রকম হয়ে গেছে, তাইলে গল্প কি ছিল, তাইলে গল্প কিছুই না, গল্প ছিল বেজ বেজের জায়গায় থাকবে, ইনপুট ইনপুটের জায়গায় থাকবে। এটা কিসের ভিত্তিতে আমি লিখছি, লগ, এখন একটু সূত্রটা লিখে দেন, সূত্রটা একটু পাশে সাইড নোট দিয়ে লিখে দিতে হবে, তা নাহলে কিন্তু নাম্বার পাবেন না, সূত্রটা একটু এখন সাইড নোট দিয়ে লিখে দেন, দিলাম লিখে। আচ্ছা এই পর্যন্ত শেষ। আচ্ছা এই পর্যন্ত আসার পর এখন দেখেন আবার এই জায়গায় কি আছে, এই জায়গায় দেখি গল্প কি, গল্প পাইলাম এই জায়গার বে ইনপুট আর এই জায়গার বেজ দুইটা দেখতে একই রকম হয়েছে, দুইটা দেখতে জানি একই রকম হইলে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে বেজ থাকবে বেজের জায়গায়, ইনপুট থাকবে ইনপুটের জায়গায়, এটার জায়গায় এই সূত্রটা লিখে দিতে হবে। মানে আপনি এই লাইন থেকে এই লাইন কিভাবে আনছেন, এই সূত্র দিয়ে তো আনছেন। এখন দেখেন প্রমাণ করতে বলছি কি, লগ বেজ হচ্ছে আমার এ, ইনপুট হচ্ছে আমার বি, তার মানে এটা সমান সমান ডান পক্ষ, গল্প কোনো কিছু, তার মানে লগারিদমের কোনো কোশ্চেন আসতে পারেন না, কোনো সমস্যা নাই, আপনি নর্মালি আগান, এতটুক দিয়া এই সূত্র অনুসারে আমি এই লাইনটা লিখছি, এতটুক দিয়া এই সূত্র অনুসারে আমি এই লাইনটা লিখছি, পরে আবার এইটা দিয়ে কি পাইছি, এটা পাইছি। আচ্ছা পিলিতে আবার আরেকটা সূত্র ছিল, যদি আপনার এক্সচেঞ্জ দিয়ে ওয়ান হয় এটা একটু পিলির ক্লাসটা দেখে নিয়েন ভাইয়া, ওগুলোতে আমি আর যাইতে পারবো না, কারণ তাহলে আমি আর শেষ করতে পারবো না, সবাইকে এই পর্যন্ত বুঝছেন, আমি যদি এই পর্যন্ত বুঝাইতে পারি সবাই লেখেন এক্সাম্পল ওয়ান ডান, আর এটা পারলে আপনি 2%। আর আমি সহজ করে দিচ্ছি, যারা ম্যাথে অনেক বেশি দুর্বল এই গ্রুপের তারা যখন যেই অধ্যায়টা আমি পড়াবো সেই অধ্যায়টা যদি কম পারেন অনুগ্রহপূর্বক, কষ্ট হলে একটু আমার পিল সেই অধ্যায়টা করে নিয়ে করে আসবেন, আপনার আমি গ্যারান্টি সহকারে দিতে পারি তখন আপনার কাছে রিটেন ক্লাস একদম ললিপপ মনে হবে। আমার কথা বিশ্বাস নেই, আমি একটু কমেন্টসে জানতে চাচ্ছি, যারা আমার লগারিদমের প্রিলির ক্লাস করছেন তাদের কাছে এখন পর্যন্ত আমি যা পড়াইছি কোনো কিছু কি কঠিন মনে হয়েছে কিনা, একদম ফ্রাঙ্কলি স্পিকিং লেখেন। আমার লগারিদমের ক্লাস যারা অতীতে পিলিতে পড়ছেন তারা তো করছেনই, যারা পিলিতে পড়েন নাই কিন্তু লগারিদম কম পারতেন কিন্তু পিলির ক্লাসটা আগে করে নিছেন, এখন এগুলো কোনো কিছু কি আপনার কাছে কঠিন লাগে, সব আমি পিলিতে পড়াইছি, এই যে যা আছে এই যে এই সম্পর্ক মিলে এগুলো সব আমার পিলিতে পড়ানো শেষ, কারণ আমি পিলিতে লগারিদমের ক্লাস সাইডটা আপনাকে কপাল খারাপ পরীক্ষা দিছে 3 থেকে 3.5 মাস, তা নাহলে আরো অনেক গুছিয়ে পড়ানো যাইতো, আমি আমার তারপর বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি করব। এই কথাগুলো আমি বারবার বলতেছি কেন, আমি আপনাদের প্রথম দিন বলছি কি, প্রথম 3টা ক্লাস আমাকে সবাই সময় দেন সুযোগ দেন, এই জায়গায় আমি কিছু এখন আজ এটা কথা বলতেছি, 3 ক্লাস পর আমি এগুলো আর বলবো না, কারণ
তিন ক্লাসের মধ্যে আমি আপনাদের বুঝিয়ে দিতেছি কিভাবে পড়তে হবে, আমাদের রিটার্নটা সহজ করে শেখার নিয়ম কি। এইবার যারা নিয়মটা ফলো করবেন ভালো, ফলো না করলে আমি কি 4 নম্বর ক্লাসে আবার প্রতিদিন বলা শুরু করবো সূচক কম বললে আমার পিলির ক্লাস থেকে সূচকটা একটু করে নেন, 4 নম্বর ক্লাস থেকে আমি কিছুই বলবো না। কারণ আপনারা আমি 3টা ক্লাসে বারবার বলার পর যে এই কথাগুলোর গুরুত্ব দেবে না তার জন্য আমার কিছু করার নাই। কারণ আপনি রিটার্ন দিতে আসছেন মানে হচ্ছে আপনি 120-এর উপর পি দিতে পাইছেন, সুতরাং আপনার দায়িত্ববোধ আমার থেকেও বেশি হতে হবে। কারণ আপনি ক্যাডার হইতে চান আপনাকে পড়াশোনা করতে হবে। এটা কি সবাই বুঝছেন কিনা, একটু বুঝছেন কিনা? প্রিলির ক্লাস কোন গ্রুপে পাবেন? এখানে তো ইয়া দেওয়া আছে, কি জানি বলে আমি লিঙ্কটা দিয়ে দিছি, 44 পিলিতম। এই যে আপনাকে বারবার বলছিলাম রাহাত বৈদ্যের আগে পিলিটা পড়েন, তাইলে রিটেন অনেক সুবিধা পাবেন। কথা যারা শুনছেন তারা কি সুবিধা পাইতেছেন না? আচ্ছা, এক পারলে 2 নম্বরটাও পারবেন, 2 নিজে করবেন। এবার আসেন অঙ্ক নম্বর 3। এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু আড়াই মার্ক থাকবে, আমি আগেই বলে দিচ্ছি। টাইপ 5-এর যদি কোনো কোশ্চেন আসে এগুলো আড়াই মার্কের কোশ্চেন। এবার আসেন অঙ্ক নম্বর 3, একদম ইজি ম্যাথ। একটু ফিডব্যাক দেন কি অবস্থা। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি। এবার আসেন অঙ্ক নম্বর 3, সবাই একটু 3 নম্বর ম্যাথটা বলছেন, সব থেকে ইজি ম্যাথ আজকের ক্লাসের। আপনারা বলছে 3 নম্বরে কি বলছে দেখান যে x^log বা বেসটা একটু নিচে পড়ে গেছে, বেসটা একটু উপরে নিয়ে আসেন। প্রশ্নটা সেরকম y^log আমার বেজ হচ্ছে এ এক্স। আচ্ছা, এই পর্যন্ত খুব মনোযোগ সহকারে একটু দেখেন। আপনার এটা প্রমাণ করতে বসে দেখান যে এটা ইজুকস টু এটা। আচ্ছা, যখনই এইরকম কোনো প্রমাণ দিবে এটা দেখে কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এটা কি প্রমাণ করুন? x^সামথিং সমসান y^সামথিং, এটা প্রমাণ করা ইজ ইট পসিবল? না। যখনই লগারিদমে কোনো কিছু পসিবল না তখনই আপনার খেলা হচ্ছে এটা নিয়ে। কি খেলা? লগ বেস, এটা হচ্ছে ইনপুট, সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমরা একটা সূত্র জানি কি, ইনপুট সমান সমান বেস^পাওয়ার আউটপুট। তাহলে ভাইয়া একটু লক্ষ্য করেন, এই যে জিনিসটা আছে না, আমি যদি কোনোভাবে এটার একটু এরকম ধরি, ধরি লগ বেস হচ্ছে এ, ইনপুট দিয়ে আছে ওয়াই, আমি যদি একটা আউটপুট ধরি, ধরলাম, ধরলেই কি আমি এটা এরকম লিখতে পারি না যে ইনপুট সমান সমান কি বেস^পাওয়ার আউটপুট? বিষয়টা বুঝেন, বিষয়টা একটু বোঝেন। আপনি যখন লগ বেজ ইনপুট সমান আউটপুট হয় তখন আমার সূত্র কি, ইনপুট সমান কি বেস^পাওয়ার আউটপুট। এখন এই অঙ্ক এইরকম একটা প্রশ্ন দেখে আমি অথই সমুদ্রে পড়ছি, কি করব কিছুই তো বুঝতেছি না। তখন আপনার সমাধান হচ্ছে যেহেতু একটা বেজ আছে, যেহেতু একটা ইনপুট আছে, কোনোভাবে যদি এখানে আমি একটা আউটপুট আনতে পারি, এটাতে পি ধরতে হবে এমন কোনো কথা নাই, আমি অন্য কিছু ধরলেও হবে, আমি সবগুলো মেয়েতে পি ধরতেছি দেখা, এটাও পি ধরলাম। এইরকম যদি আমি একটা পি ধরি তাইলেই ভাই খেলাটা কি খেলতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু a^p। তাহলে আমি লগারিদমে শিখছি কি, এখানে আমি যা করব এখানেও আমি তাই করব। তাহলে এই জায়গায় আমি কি ধরবো, ধরি লগ a^x, এই জায়গায় ধরবো তাহলে কিউ, তাহলে এটার কি লেখা যায়, x^a^q। আচ্ছা, এখন এই দুইটা বাইর করে তো কিছু করতে পারতেছি না, কারণ আপনার যদি বিষয়টা এরকম হইতো, আপনি যদি মনে করেন p সমান সমান 1 আর q সমান সমান যদি মনে করেন 1 হয়, p সমান দ্বারা সুযোগ করে লিখি, p সমান সমান 2, q সমান সমান 2, p যদি 2-এর সমান হয় আর q যদি 2-এর সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, p সমান সমান q লিখতে পারি না? সবাই কি কথাটা বুঝছেন? আমার যদি p সমান সমান 2 হয় আবার যদি q সমান সমান 2 হয়, পি সমান সমান 2 হয়েছে, কিউ সমান সমান 2 হয়েছে, তাইলে কি আমি পি সমান সমান কিউ লিখতে পারি? এখন ভাইয়া এই জায়গায় একটা কিছু দাঁড়া করেছি, এই জায়গায় একটা কিছু দাঁড়া করেছি, দুইটার মধ্যে কোনো কিছু মিল নাই, তাইলে কি আমি দুইটার সমান লিখতে পারি? পারি না। এই জায়গায় আছে একটা এক্স, এই জায়গায় আছে একটা ওয়াই, সুতরাং এক করার কোনো সুযোগই নাই। শুধু একটা ভাবেই আমি এক করতে পারি, কিভাবে? এইটা যদি আমি কিউ দ্বারা গুণ করি তাহলে কি এটা কি a^pqy হয়, এইটারে যদি আমি পি দ্বারা গুণ করি তাহলে কি এটা a^pqy হয়। তাহলে এখন দেখেন a^pq সমান সমান কি y^q, আর এই জায়গার a^pq সমান সমান কি x^p। তাহলে এটা যদি আমার 1 নম্বর সমীকরণ হয় আর এটা যদি আমার 2 নম্বর সমীকরণ হয়, এখন এটা আমি তুলনা করলে কি
এক্স টু দি পাওয়ার পি সমান সমান কি ওয়াই টু দি পাওয়ার কিউ লিখতে পারি? পারি। এই কারণে আমি যেটা করেছি পুরো লাইনটা দেখিয়ে দিচ্ছি, আমি কি লিখছি, বা ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি, তারপর কি করছি, বা উভয় পক্ষের ওয়াই টু দি পাওয়ার কিউ দ্বারা গুণ করছি। কেন কিউ দ্বারা গুণ করছি? কারণ তাহলে আমি এটার এ টু দি পাওয়ার পি কিউ বানাইতে পারি। অনুরূপভাবে এইটারে যদি আমি পি দ্বারা গুণ করি, করলাম, তাহলে কি এটার আমি এ টু দি পাওয়ার পি কিউ বানাইতে পারি। তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ নাম্বার এক, এটা হচ্ছে আমার সমীকরণ নাম্বার দুই। তাহলে এখান থেকে আমি একটা সম্পর্কে আসতে পারি, যেহেতু এটা হচ্ছে আমার এ টু দি পাওয়ার পি কিউ সমান এত, এটা এ টু দি পাওয়ার পি কিউ সমান এত, তাহলে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার পি সমান সমান কি ওয়াই টু দি পাওয়ার কিউ। এখন আপনি পি আর কিউর মান বসান, পি এর মান ধরছিলাম কত জানি, পি এর মান ধরছি লগ, বেজ হচ্ছে ইনপুট হচ্ছে ওয়াই, আর কিউর মান কি ধরছিলাম, লগ, বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এক্স। প্রমাণ কি হয়েছে, প্রমাণ কি হয়েছে, খেলা কি আমি বুঝাতে পেরেছি? তার মানে আমাদের যখনই কোনো প্রমাণ দিবে গল্প কি, কোনোভাবে কিছু বুঝতেছি না, তাহলে গল্পটা হচ্ছে আমি এই সূত্রে নিতে পারি কিনা। আচ্ছা, এই সূত্রে নেওয়ার পর যখনই সমান বলবে তখনই কাজ কি, যদি পি সমান টু হয় আর কিউ সমান টু হয় তাহলে কি পি সমান কিউ। আমি কি বুঝাতে পারছি, ক্লিয়ার? যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল থ্রি, ডান। সবাই কি আমার কথা বুঝতেছেন ভাইয়া, একটু বলেন দেখি, বুঝতেছেন নাকি? যা পড়াচ্ছি, একটা সত্য কথা বলবো, আপনাকে লাগে আমার নিজেরও একটু মাঝে মাঝে মন খারাপ হয় যে মাত্র সাড়ে তিন মাস সময় দিছে, এটা কি কোনো কথা, মাত্র সাড়ে তিন মাস আপনার হচ্ছে রিটেনমেন্ট পড়ার জন্য সময় দিছে, এটা আমার নিজের কাছে প্যাথেটিক মনে হয়, কথা কি বুঝছেন, এটা তো জেনুইন প্যাথেটিক। লগের উপর আর একটা ক্লাস হবে, এরপরই লগের উপর পরীক্ষা, কুরিয়ার করে পাঠানোর কোনো ব্যবস্থা নাই, সুতরাং এই অনুরোধ করে কোনো লাভ নাই। আচ্ছা, সবাইকে বুঝতেছেন কিনা একটু ফিডব্যাক দেন দিই, এবার আরেকটা ম্যাথ বুঝাই, কোশ্চেন কি ইজি করবে কিনা ডিপেন্ড, এটা ডিপেন্ড করে যে কতজন রিটার্নে পাস করাবে তার উপর। 41টা একদম সোজা প্রশ্ন করছিল, প্রশ্ন কেমন করবে এটা হচ্ছে অথরিটি ডিসিশন, সোজাও করতে পারে কঠিনও করতে পারে, ধরে নেন ম্যাথ একটু কঠিন হতে পারে, আবার যেহেতু এবার সময় কম দিচ্ছে কোশ্চেন সোজা করতে পারে। ভাই মেন জিনিস কি, পিএসসি আনপ্রেডিক্টেবল, এটা নিয়ে কোনো প্রেডিক্ট করা যাবে না, 41 পানির মতো সোজা কোশ্চেন করছে লিখিততে, মানে একদম গিফট সোজা বাংলা, যে ম্যাথ পারে না সেও 30-35 অ্যান্সার করে আসছে, আবার 40 এক্সট্রিম কঠিন করছে, এজন্য আমরা সেটা জানি না কি করব। আচ্ছা, এখন শেষ অংশটা আরেকবার, আচ্ছা ভাই আমি আর একটু শেষ করে আরেকবার বলবো, মাঝে মাঝে দুই একজন একটু কমেন্টস করেন ভাই, আরেকবার একটু বলেন, আমারও ভাইয়া বলতে ইচ্ছা করে কিন্তু বলতে গেলে সমস্যা হয়ে যাবে যে কোর্স কমপ্লিট করবো কিভাবে। এখন যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমাদের ক্লাস টাইমটা 1.5 ঘন্টা নিলে সমস্যাটা কি? আচ্ছা, এক্ষেত্রে আমি সমস্যাটা বলি, 1.5 ঘন্টা ক্লাস নিলে আমি 1 ঘন্টা পর যা পড়াবো এগুলো কিছুই বুঝবেন না, যদি চান আমি একটা 1.5 ঘন্টার ক্লাস নিয়ে দেখাই দেবো। আমাদের ম্যাথে অনলাইনে 1 ঘন্টার বেশি কনসেন্ট্রেশন কখনো স্টুডেন্টে থাকে না, আমি তবে অনেক স্টুডেন্ট পড়াইছি, এই কারণে অনেকেই বলতে পারেন যে ভাই ক্লাসটা যদি আপনি 1.5 ঘন্টা নেন তাহলে তো আমরা আরো ভালো বুঝবো, তখন ওই প্রথম 1 ঘন্টার পড়া বুঝবেন, পরের আধা ঘন্টা পড়া কিচ্ছু বুঝবেন না, এই কারণে ক্লাসটা আমি চেষ্টা করি 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে শেষ করতে। আচ্ছা, এরপর আমি যদি কেউ কম বুঝে থাকেন আমি এই সলভ ক্লাস নেবো প্রয়োজনে প্রথম অধ্যায়ের উপর একটা, আর যান আপনাকে একটা গিফট দিলাম, লগারিদমের উপর আমি একটা সলভ ক্লাস নেবো, যান যারা একটু কম বুঝছেন লগারিদমের উপর শুক্রবার দিন একটা সলভ ক্লাস দেবো, বৃহস্পতিবার দিন তো আমাদের লগারিদম শেষ, শুক্রবার দিন আমি আপনাদের জন্য বড় ভাই হিসাবে এটা আমার পক্ষ থেকে গিফট, যার যেখানে সমস্যা হয়েছে তার উপর একটা সলভ ক্লাস নেবো যারা উইক, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে অঙ্ক নম্বর 4 নম্বর অঙ্কের সমাধানটা দেয়া নাই, আমি পুরো সমাধানটাকে লিখে দিচ্ছি তারপর আমি পুরো বিষয়টা বুঝিয়ে দেব। প্রথমে আমি সমাধানটা একটু লিখে দিচ্ছি তারপর আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি।
সমাধানটা একটা ভুলে মিস্টেক মানে বাদ পড়ে গেছে, আমি খেয়াল করি নাই, সবাই একটু কষ্ট করে সমাধানটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন, আমি এরপর বুঝিয়ে দিতেছি ওয়েবসাইটের লগ নিয়ে। এটা একটু ব্যাড লাক, আমি হচ্ছে খেয়াল করি না যে সমাধানটা যে বাদ পড়ে গেছে, সবাই একটু স্ক্রিনশট দিয়ে সমাধানটা তুলে নেন, এবার আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই। আচ্ছা প্রথমে আসেন প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে এবিসি পরস্পর না এবিসি পরপর, পরস্পরের জায়গায় প্রশ্নটা একটু কারেকশন করেন, এবিসি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে প্রমাণ করুন যে সামথিং। আচ্ছা এবিসি কি সংখ্যা বলছে, পরপর তিনটা ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, এবিসি পরপর তিনটা সংখ্যা, তাহলে আচ্ছা মনে করেন কেমন হতে পারে, একটা এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, তিনটা হচ্ছে পরপর ধনাত্মক সংখ্যা। তাহলে আমি যদি বিষয়টা এরকম ধরি, এ যদি হয় ওয়ান তাহলে বি হবে কত, টু, সি হবে কত, থ্রি, বিষয়টা বুঝেন। আমি ধরলাম এ বি সি আমার পরপর তিনটি ধনাত্মক সংখ্যা, সবাই মনোযোগ সহকারে বেসিকটা বুঝেন, সমাধান কিন্তু এই, সমাধান কিন্তু শেষ, এখন আমি বেসিক বুঝাবো। বলা হয়েছে মানে কেন এ বি সি পরপর তিনটা ধনাত্মক সংখ্যা, অখণ্ড মানে এটা আর কি খণ্ডিত না, দ্যাট মিন্স পূর্ণ সংখ্যা। তাহলে আমার যদি এ ওয়ান হয়, বি টু হয়, সি হলো থ্রি, আচ্ছা আমি ধরলাম কি, এখন আমি বললাম এ বি সি হচ্ছে আমার পরপর তিনটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, কিন্তু কোনটা বড় কোনটা ছোট এটা তো আমি প্রশ্ন আগে আমাকে বলে দিতে হবে। আমি বলে দিলাম, আমি ধরছি এ হলো সবচেয়ে ছোট, এর থেকে বড় হলো বি, বির থেকে বড় হলো সি, তার মানে এ বি সি তিন ভাই, বিষয়টা বুঝেন, এ বি সি তিন ভাই। এখন আপনারা বলে দিচ্ছে এ বি সি এই বাইরে হলো পরপর বয়সী, মানে কি একজনের বয়স এক হইলে পরের জনের বয়স দুই, তারপর জন হচ্ছে তিন, এখন কে বড় কে ছোট এটা যদি না বলেন তাহলে বুঝবেন কেমনি, এ বড় ভাই না বি বড় ভাই না সি বড় ভাই। এর জন্য আমি একটা ধরছি, ধরছি কি এ হলো ছোট ভাই, বি হলো মেজো ভাই, সি হলো বড় ভাই। আচ্ছা তাহলে এ যেহেতু ছোট ভাই তার মানে এর মান ধরছি ওয়ান, তাহলে পরপর তার মানে কি পিঠাপিঠি, পিঠাপিঠি মানে কি এক বছরের বড় ছোট, তাহলে এ যদি ওয়ান হয় তাহলে বি হবে কত, টু। আচ্ছা তাহলে আমার এ যদি ওয়ান হয় তাহলে বি মানে কি এ প্লাস ওয়ান না, কারণ আপনার যে এর মান যে একই তা তো না, এর মান তো পাঁচও হইতে পারে, এ যদি পাঁচ বছর হইতো তাহলে বি কি এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে কি বি না, বেসিকটা বুঝেন। আপনারা পরপর সমবয়সী পিঠাপিঠি, তাহলে এর বয়স যদি পাঁচ হয় তাহলে বি কি হবে, এর থেকে এক বছরের বড় তাহলে বি সমান কি হবে এ প্লাস ওয়ান, আমার কথা কি বুঝছেন। অনুরূপ ভাবে বি যদি ছয় হয় তাহলে সি হবে কত, সাত, দ্যাট মিনস কি বি প্লাস ওয়ান, তাহলে বি সমান সমান যদি আমি এ প্লাস ওয়ান ধরি তাহলে সি সমান সমান ধরতে হবে কি বি প্লাস ওয়ান। এই পর্যন্ত কি সবাই বুঝছেন, যেহেতু আমি এ বি সি এর ভিতর এ রে বলছি ছোট ভাই, বি রে বলছি মেজো ভাই, সি রে বলছি বড় ভাই, প্রত্যেকের বয়সের ডিফারেন্স কি এরা পর পর মানে এক বছরের গ্যাপ, তাহলে এর বয়স যা বীর বয়স কি তার থেকে এক বেশি, এর বয়স যা বীর বয়স কি তার থেকে এক বয়স এক বেশি, আবার বীর সির বয়স বীর বয়স যা সির বয়স কি তার থেকে এক বেশি, তাহলে সি সমান কি বি প্লাস ওয়ান। এই ধরাটা বুঝছেন কিনা এটাই হচ্ছে মূল খেলা, যদি ধরাটা বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বিডান ভাইয়া, এগুলো সমাধান দেখে কোনো লাভ নাই, এই যে এই জিনিস কেমনে আনছি এটা যদি আমি এতটুকু না বুঝাই আপনি কিছু বুঝবেন, এত মুখস্থ করে দেবেন বি সমান সমান এ প্লাস ওয়ান, সি সমান সমান বি প্লাস ওয়ান, হেরপর খেলা কিছু না, হেরপর খেলা টাইল বাদ, এই খেলাও তো এতটুকুই, এতটুকু বুঝছেন কিনা একটু কমেন্টস করেন তো। হ্যাঁ পার উইক চার দিন ক্লাস হবে, এই সপ্তাহে তিন দিন হবে, আগামী সপ্তাহ থেকে চার দিন হবে। যে আফসানা আপনাদের লগারিদমের ক্লাস তিন দিন হবে, আপনাদের তো ক্লাস টাইম কি রবি মঙ্গল বৃহস্পতি, এবং ক্লাস টাইম হচ্ছে রবিবার দিন দশটায়, মঙ্গলবার দিন আটটায়, বৃহস্পতিবার দিন দশটায়। আমি এই সপ্তাহটাই শুধু তিন দিন ক্লাস নেব, আগামী সপ্তাহ থেকে আমাদের ক্লাস হবে সপ্তাহে চার দিন, প্রয়োজন হলে কোনো কোনো সপ্তাহে আমি ক্লাস নেব পাঁচ দিন। সুতরাং এই সপ্তাহটা যাক, কারণ এই সপ্তাহে আগে আপনাদের আমার সাথে ইউজ টু করতে হবে, আমি কিভাবে ম্যাথ পড়াই, আমার পড়ানোর অ্যাঙ্গেল কি, এগুলো আগে বোঝেন, কারণ আপনারা আমি টানা পাঁচ দিন শুরু করে দিলাম পড়ানো, আগে তো আপনার আমার সাথে ইউজ মানে স্পিডের সাথে ইউজ টু হতে হবে। এই কারণে এই সপ্তাহে আমরা তিন দিন ক্লাস নিচ্ছি, আল্লাহ যদি চায় আগামী রবিবার দিন থেকে যখন সূচক পড়ানো শুরু করা হবে এই সূচকের ভিতর থেকেই আমাদের সপ্তাহে চার দিন ক্লাস হবে, কোনো কোনো সপ্তাহে পাঁচ দিনও নেবো। আমি ভাই আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, শুধু দয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাকে সুস্থ রাখে, আমার মাকে যাতে সুস্থ রাখে, তাহলে ইনশাল্লাহ আপনাদের আমার কাছে কিছু চাওয়া লাগবে না, বিশেষ করে যারা আমার কাছে এই ব্যাচের পিলিতে পড়ছেন। হ্যাঁ ক্লাস হচ্ছে রবিবার দিন আর বৃহস্পতিবার দিন রাত দশটায়, কিন্তু মঙ্গলবার দিন ক্লাস হবে রাত আটটায়, এগুলো আমার ক্লাসের যে শিডিউল ওখানে লেখা আছে, রবিবার দিন বৃহস্পতিবার দিন রাত দশটায়, মঙ্গলবার দিন আটটায়। আচ্ছা আমি কিছু অপ্রয়োজনীয় কথা বলতেছি, এই কথাগুলো আগামী ক্লাস পর্যন্ত বলা হবে,
কারণ এখানে প্রতিদিনই নতুন নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছেন, সবাই অনেক কিছু জানার বাকি। এই কারণে আমি এখন কিছু আজাইটা কথা বলতেছি। আমার কাছে যারা পিলিতে পড়ছেন বা পিলির ক্লাস করতেছেন তারা তো জানেনি যে ভাই আজাইটা কথা বলে না, আর একটা ক্লাস পর্যন্ত আজাইটা কথা বলা হবে। আচ্ছা, এই কিছু ডিমান্ড আছে, এই ডিমান্ডগুলো আমি কখনোই ফিল আপ করবো না। একাধিক লেকচার শিট একসাথে পিডিএফ দেওয়া হবে কিনা, না, যখন যে অধ্যায়টা পড়ানো হবে সেই অধ্যায়ের পিডিএফ দেওয়া হবে। নাম্বার টু, লেকচার শিট কি কুরিয়ার করা হবে কিনা, কুরিয়ার করা হবে না, কথা কি বুঝতে পারছেন? এর জন্য যখন যে অধ্যায় পড়ানো হবে সেই অধ্যায়ের পিডিএফ আগে দেওয়া হবে। পিডিএফ যে ডাউনলোড করতে পারবেন না তার জন্য ইমেজ দেওয়া থাকবে। আর যদি পিডিএফ ডাউনলোড না করতে পারেন, অভিজ্ঞ কারো হেল্প নেবেন যার কাছ থেকে আপনি পিডিএফ ডাউনলোড করাটা শিখে নিতে পারেন। সুতরাং এই অনুরোধগুলো আমার কাছে করে কোনো লাভ নেই, এগুলো আমি করব না। আচ্ছা, এইবার আসেন, আমরা এই পর্যন্ত বুঝছি, তো এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, এইবার আসেন পরবর্তী খেলায়। আমরা এটা বুঝলাম, এই বোঝাটাকে বুঝছেন? আচ্ছা, তাহলে এখন বি সমান সমান কি এ প্লাস ওয়ান। তাহলে এখান থেকে এবার আমরা একটু নর্মাল ক্যালকুলেশন করি। তাহলে এখান থেকে এ সমান সমান কি লেখা যায়, বি মাইনাস ওয়ান। এন্ড উভয় পক্ষের বি মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে কি এ ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান সমান সমান কি ওয়ান। অনুরূপভাবে এখান থেকে কি সি সমান সমান কি বি প্লাস ওয়ান। তাহলে এটা যদি ভাগ করি বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি সমান সমান কি ওয়ান। এই দুই পাশে আমি ওয়ান কেন রাখছি, কারণ আমরা যদি গল্প শিখছিলাম পি সমান সমান যদি টু হয় আর কিউ সমান সমান যদি টু বানাইতে পারি তাইলে কি পি সমান সমান কিউ লেখা যায়। এই কারণে এইটারও ওয়ান বানাইছি, এইটারও ওয়ান বানাইছি। তাহলে এখন এক আর দুই কম্পেয়ার করলে আমরা কি লিখতে পারি, এ ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান সমান সমান কি বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি। এখন এর আর আর গুণ করেন, আর আর গুণ করলে কি এ সি সমান সমান কি বি প্লাস এ ইন্টু বি মাইনাস ওয়ান। এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই ওয়ানটা এই পাশে নিয়ে আসেন, ওয়ান প্লাস এ সি। কেন আনছি, কারণ আপনারা প্রমাণ করতে বলছে লগ ওয়ান প্লাস এ সি সমান সমান কি টু লগ বি। তাহলে ওয়ান প্লাস এ সি কি একসাথে থাকতে হবে, এইবার উভয় পক্ষে লগ নেন, তারপর তো বাকি অংশ পারেনি, কথা বলেন নাই, এই বুঝছেন। এইটা আমরা ওয়ান কেন বানাইছি, এই দুই পাশে যদি ওয়ান হয় তাইলে কি আমরা এই দুইটা সমান লিখতে পারি, কথা কি বুঝাইতে পারছি। তারপর আর আর গুণ করছি। এইবার আপনি প্রশ্ন দেখবেন, প্রশ্নে এখানে যেহেতু ওয়ান প্লাস এ সি রাখছে আপনি ওয়ান প্লাস এ সি রাখবেন, তারপর উভয় পক্ষে লগ নেবেন, তারপর বাকি অংশ শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমাদের টাইপ ফাইভ শেষ, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। আমরা লগারিদমটা দুইটা ক্লাসেই শেষ করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের প্রথম একটু আমরা স্পিডের সাথে ইউজড হতে চাই, এই গানে আমরা তিনটা ক্লাস নেব। আপনাদের টাইপ পাঁচ পর্যন্ত পড়ানো শেষ, আগামী ক্লাস লগারিদমের খুবই সহজ। আমরা চেষ্টা করবো আগামী ক্লাসে যার যতটুকু প্রবলেম আছে যদি সময় পাই সেটা আমি সলভ করে দেবো, আর যদি না পাই তাহলে পরে আমি শুক্রবার দিন একটা সলভ ক্লাস নেবো। তাহলে সবাই একটু ফিডব্যাক দেন, ফাইনালি ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। আর আমি কিছু কথা বলি ভাই, কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন। যারা 44তম রিটেন দিবেন, যারা রিয়েল ক্যান্ডিডেট মানে রিটেন পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে আমার প্রথম মেসেজগুলো শোনেন। নাম্বার ওয়ান, যখন যেই ক্লাসটা নেওয়া হবে চেষ্টা করবেন লাইভ করার জন্য, কোনো কারণে লাইভ করতে না পারলে পরবর্তী ক্লাসের আগে অবশ্যই ক্লাসটা করে নেবেন। আচ্ছা, নাম্বার টু, কোনো অধ্যায় যদি আপনার সমস্যা থাকে আমি প্রত্যেক অধ্যায় পড়ানো আগে বলে দেবো পরের অধ্যায় কী হবে। যেমন আমি লগারিদমের পর পড়াবো সূচক, যে অধ্যায়টাতে আপনার মনে হবে পিলির ম্যাথের বেসিক সমস্যা আছে, আপনি আমার পিলির ক্লাসগুলো যদি একটু করে আসেন আপনার কাছে ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি রিটেন ম্যাথের থেকে সোজা ম্যাথ আপনার কাছে কোনোটা লাগবে না। তো এত সোজা কেন, এই যে আমি যেই জিনিসগুলো পড়াইছি এটি সব আমি পিলিতে পড়াইছি, কথা কি বুঝছেন? এই দুটা জিনিস করলে কোনো সমস্যা নাই। আর যারা 44 রিটেন দেবেন না, 44 রিটেন দেবেন না, তাদের জন্য করণীয় কি এটা আমি পুরো লগারিদমটা শেষ করি, তারপর আমি তাদের জন্য নিয়ে একটা আলাদা সেশন করব। এরপর আমরা একটা সিদ্ধান্তে আসবো আমরা আসলে কি করব। যারা 44 রিটেন সিরিয়াসলি দিবেন তাদের কোনো ইউ টার্নের সুযোগ নাই, কোর্স যে কোনো মূল্যে শেষ করে পরীক্ষা দিতেই হবে। যারা 44 রিটেন দেবেন না, কোনো কারণে কোয়ালিফাই করেন নাই, অল্পের জন্য মিস করছেন, তারা আগে লগারিদমটা শেষ করেন, তারপর আমরা চিন্তা করবো আমরা তাদেরকে নিয়ে কি করতে পারি, কথা কি বুঝছেন? তার মানে এই গ্রুপে দুইটা অংশ আছে, একটা হচ্ছে 44 রিটেন দেবেন আর একটা অংশ হচ্ছে 44 রিটেন দেবেন না, মানে প্রত্যাশা ছিল দেওয়ার মতো মার্ক পাবেন কিন্তু কোনো কারণে আনফর্চুনেটলি পান নাই, যেহেতু এবার অনেক বেশি কাট মার্ক হয়ে গেছে। সুতরাং তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে আগে লগারিদমটা শেষ করেন, তারপর আমরা দেখি কি করা যায়, কথা বুঝছেন? তাহলে ফাইনাল একটা ফিডব্যাক দেন, ফুল ক্লাস কেমন হয়েছে, আর আমি এটা পোস্ট করবো, ওই পোস্টে একটু কমেন্টস করেন, তাহলে আর একটু বুঝতে পারবো আজকে ক্লাসের কোয়ালিটি কি গতদিনের থেকে ভালো হয়েছে কিনা। আর গতদিনের ক্লাসের বিষয়টা একটু বলি, গতদিনের ক্লাসটা হচ্ছে পরপর দুইবার যেহেতু কেটে গেছে এই কারণে নিজের উপরও তো একটু সেটার প্রভাব পড়বে, কথা বলেন নাই। আর এই যে টুকটাক আজাইটা কথা বলতেছি এগুলো হচ্ছে এই লগারিদম পর্যন্তই, সূচক হইতে কোনো আজাইটা কথা বলার সুযোগ নাই।
আচ্ছা, তাহলে আমি একটা কমেন্টস করবো, ওই কমেন্টস আপনাদের মূল্যায়নটা লিখেন। আমি গতদিনের কমেন্টস এর মূল্যায়নটা করছি, আজকের মূল্যায়নটা করবেন যে গতদিনের থেকে আজকের ক্লাস কেমন বেটার হয়েছে বা কেমন হয়েছে। আপনাদের মূল্যায়ন গুলো দেখে আমি নিজেকে আরেকটু আপডেট করার চেষ্টা করি। তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাস বৃহস্পতিবার দিন রাত 10টায়। সবাইকে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আর লগারিদমের পরীক্ষাটা শনিবার দিন হবে, আমি আগেই বলে দিচ্ছি। বৃহস্পতিবার দিন আমাদের লগারিদম শেষ হবে, প্রয়োজনে আমি এটা শুক্রবার দিন লগারিদমের সলভ ক্লাস দিতে পারি। শনিবার দিন লগারিদমের উপর পরীক্ষা, রবিবার দিন এতে সূচক পড়ানো শুরু। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।